আইটি বাড়ির পক্ষ থেকে আমি মোহাম্মদ আব্দুল কাদের এসইও বাংলা ভিডিও টিউটোরিয়ালের আজকের পর্বে সবাইকে স্বাগত জানাচ্ছি। গত পর্বে আমরা দেখেছি কিভাবে আপনি অ্যাঙ্কর টেক্সট ইউজ করতে পারেন এবং সেটা এইচটিএমএল এবং ওয়ার্ডপ্রেসে ইত্যাদি বিভিন্ন প্ল্যাটফর্ম আপনি কিভাবে অ্যাঙ্কর টেক্সট ইউজ করবেন সেটা আমরা শিখেছি। তো আজকে আমাদের যেটা বিষয় সেটা হচ্ছে কন্টেন্ট কিভাবে এডিট করা যায় বা কন্টেন্ট মডিফিকেশন। কন্টেন্ট মডিফিকেশন আসলে ব্লগিং এর ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, বাট এসইওতে আপনাকে কখনো কখনো বা আপনি যদি নিজে আপনার ওয়েবসাইট করেন তখন আপনার ওয়েবসাইটের কন্টেন্টটা মডিফাই করার প্রয়োজন হতে পারে। তো কন্টেন্ট মডিফিকেশন নিয়ে আসলে যারা বিগিনার লেভেলে তাদের প্রবলেম হয়, কিন্তু যারা আগে থাকতে একটু টুকিটাকি লেখালেখি করেন বা ব্লগিং করে অভ্যাস তাদের তেমন একটা প্রবলেম হয় না। সো একদম যারা বিগিনার তারা প্রায় আমাদেরকে বলে থাকেন এই কন্টেন্ট মডিফিকেশন সম্পর্কে বিভিন্ন বিষয়ে প্রশ্ন করেন। সো শুধুমাত্র তাদের জন্যই আজকের এই পর্বটা, এই পর্বে আমরা দেখব যে কন্টেন্ট কিভাবে মডিফাই করা যায়। তো আমরা একটু পরেই, আমরা দু একটা লেসন পরেই জানতে পারবো কিভাবে এসইও অপটিমাইজ করে কন্টেন্ট লিখতে হয় বা এসইওর জন্য কিভাবে আপনি কন্টেন্ট লিখবেন। সো সেটা জানার আগে আমাদের জানা উচিত যে কন্টেন্ট গুলো কিভাবে মডিফাই করতে হয়, কারণ মডিফাই জানলেই আমরা তখন বুঝতে পারবো যে এসইওতে কন্টেন্ট অপটিমাইজ করার জন্য যে সকল চেঞ্জ করতে হবে সেই চেঞ্জ গুলা কিভাবে করতে হয় সেটা আমরা আগেই দেখে নিচ্ছি। তো চলুন কথা না বাড়িয়ে আমরা শুরু করি আর কিভাবে কন্টেন্ট মডিফাই করা যায়। তো আজকে আমরা শিখবো ওয়ার্ডপ্রেস প্ল্যাটফর্মে কিভাবে আপনি কন্টেন্ট মডিফাই করবেন, কারণ আপনারা অনেকেই আছেন যারা ওয়ার্ডপ্রেস দিয়ে ব্লগ করবেন বা প্র্যাকটিস করার জন্য ওয়ার্ডপ্রেস থেকে ব্লগ করবেন। সো এই প্ল্যাটফর্মটাতে আমরা কিভাবে কন্টেন্টের বিভিন্ন পার্ট মডিফাই করতে পারি সেটা দেখবো আজকে পর্বে। তো চলুন শুরু করা যাক। তো যথারীতি আমরা আমাদের সেই ওয়েবসাইট withacoder.com এটার লগ ইন অবস্থায় আছি ওয়ার্ডপ্রেস প্ল্যাটফর্মে। সো এখান থেকে আমরা একটি নতুন পোস্ট ক্রিয়েট করছি, পোস্ট থেকে অ্যাড নিউতে ক্লিক করে। আপনারা সবাই এগুলো জানেন আর যারা ওয়ার্ডপ্রেস সম্পর্কে একটু বেসিক নলেজ পেতে চান তারা অবশ্যই আমাদের এই ডিভিডির সাথেই একটু বোনাস হিসেবে আপনাদের একটা ওয়ার্ডপ্রেস টিউটোরিয়াল দেওয়া আছে, সেটা দেখে নেবেন। আচ্ছা, তো আপনারা আগেও দেখেছেন লরাম ইপসাম আমাদের খুবই একজন পরিচিত, মানে একটি পরিচিত ওয়েবসাইট যেখান থেকে আমরা কন্টেন্ট আনতে পারি আমাদের প্রয়োজন মতো। ওকে, তো কন্টেন্ট এনে আমরা এখানে পেস্ট করার আগে একটা জিনিস খেয়াল করি, আমাদের সরি আমাদের এইখানে দুটি প্ল্যাটফর্ম আছে, একটা হচ্ছে ভিজুয়াল এবং আরেকটা হচ্ছে টেক্সট। আপনারা আগের পর্বগুলো যদি দেখে থাকেন তাহলে জানবেন অলরেডি যে ভিজুয়াল প্ল্যাটফর্মটা হচ্ছে আমরা যেটা দেখব পোস্ট করার পর ইউজার বা যারা ওয়েবসাইটে ভিজিট করবে তারা কিভাবে দেখবে আপনার পোস্টটা সেটা, আর টেক্সট ফরম্যাটটা হচ্ছে এইচটিএমএল ফরম্যাট। আপনার সেই পোস্টার ব্যাকগ্রাউন্ডে যে কোডগুলো লিখতে হয় সেই কোডগুলো হচ্ছে টেক্সট ফরম্যাট। সো নর্মাল অবস্থায় ভিজুয়ালটা সিলেক্ট করা আছে। তো এখানে যদি আমরা কোনো একটা প্যারা পেস্ট করে দেই কপি করে এনে, এটা হচ্ছে একটা প্যারা আমাদের। তো এখন এই প্যারাটাকে যদি আমরা প্যারাগ্রাফ মোডে লিখতে চাই, যারা এইচটিএমএল সম্পর্কে একটু একটু জানেন তারা হয়তো জেনে থাকবেন যে প্যারাগ্রাফ কি। প্যারাগ্রাফ হচ্ছে আর কি এইচটিএমএল এর একটি কমন ট্যাগ। তো নর্মালি এটা প্যারাগ্রাফ অবস্থাতেই থাকে, আমাদের আনতে হয় না, কারণ এইখানে দেখুন প্যারাগ্রাফ কথাটা লেখা আছে। জেনারেলি আমরা যখন কোনো টেক্সট আমরা পেস্ট করি আমাদের এই ওয়ার্ডপ্রেসের মধ্যে, ওয়ার্ডপ্রেসের এই ভিজুয়াল এডিটর বলা এটাকে, এই ভিজুয়াল এডিটরের মধ্যে আমরা যখন কোনো টেক্সটকে পেস্ট করি এইভাবে তখন এটা প্যারাগ্রাফ মোডেই থাকে। তো এখন আমাদের এই কন্টেন্টের মধ্যে কিন্তু কখনো কখনো দেখা গেছে হেডিং দেওয়ার প্রয়োজন পড়তে পারে, যে আপনারা হয়তো এসইওতে শুনে থাকবেন হেডিং 1, হেডিং 2, হেডিং 3। এইভাবে আসলে এইচটিএমএল এর মধ্যে 6টা হেডিং ইউজ করা হয়। সো এই হেডিং 1, 2, 3 এগুলোর বেশ কিছু গুরুত্ব আছে সার্চ ইঞ্জিনের কাছে। সো এই যে এদের গুরুত্ব, তো কখনো কখনো আমাদের হয়তো হেডিং দেওয়ার প্রয়োজন পড়তেই পারে, কারণ হেডিং থাকে প্রায় সব জায়গায়, হেডিং থাকে কারণ আপনারা যখন পেপার পড়েন দেখবেন হেডিং আছে, কোনো ওয়েবসাইট পড়েন দেখবেন হেডিং আছে, হেডিং ছাড়া তো আর কোন কিছু হয় না, তাই না? সো যদি আমরা কখনো হেডিং দেই, ধরলাম এই লেখাটাই হচ্ছে আমাদের হেডিং, তো এইটাকে আমরা কোড না জেনেও, সো আপনি যে এসইও শিখবেন এসইও শেখার জন্য যে আপনাকে কোড জানতে হবে এমনটা নয়, যদি আমরা এই লেখাটাকে যদি হেডিং হিসাবে আমরা বানাতে চাই তাহলে যেটা করতে হবে এই লেখাটাকে এখান থেকে এভাবে ব্লক করবেন মাউস দিয়ে। ব্লক করার পর উপরে এই আইকনে ক্লিক করে জাস্ট দেখেন আপনি এখন কোন হেডিংটা চান, হেডিং 1, 2, 3। তো এখান থেকে বোঝাই যাচ্ছে হেডিং 1টা বড়, হেডিং 2টা একটু ছোট, হেডিং 3টা আরো ছোট। আমরা যদি এটাকে হেডিং 2 করতে চাই জাস্ট হেডিং 2 তে ক্লিক করবো,
দেখুন, এটা কিন্তু হেডিং টু হয়ে গেছে। এখন এখানে কিন্তু আমাদের কোড জানার কোনো প্রয়োজন হয় নাই। তো আসলে হেডিং টুটা যে হলো, এটা যে হয়েছে আমরা যদি দেখতে চাই, তাহলে এখানে যে টেক্সট লেখাটা আছে, টেক্সটে ক্লিক করেন। টেক্সটে ক্লিক করলে আপনি খেয়াল করলে দেখবেন যে আপনি যেটাকে হেডিং টু বানিয়েছেন সেটার জন্য একটি এইচটিএমএল ট্যাগ, দেখুন এখানে হেডিং টু নামে একটি এইচটিএমএল ট্যাগ কিন্তু অটোমেটিক্যালি চলে এসেছে। আমাদের কিন্তু কোনো কিছু করতে হয় নাই। আপনারা কিন্তু ইতিমধ্যে আমাদের মেটা ট্যাগে দেখেছেন যে এইচটিএমএল কোড হয় বিভিন্ন ট্যাগ ইউজ করে। সো সেই হিসাবে হেডিং টু ট্যাগটা কিন্তু এখানে আলটিমেটলি চলে এসেছে। তো দেখুন, এইভাবে কিন্তু আপনাকে আসলে আর কোড জানতে হলো না। আপনি কোডটা না জেনেও আপনি ভিজুয়াল এডিটর ব্যবহার করে আপনি আপনার ইচ্ছা মতো এডিট করতে পারেন। তো এরপর আমরা যখন কিভাবে কন্টেন্ট লিখবেন, এসইও অপটিমাইজ করে সেটা শিখব, তখন দেখবো যে আমাদের বিভিন্ন জায়গায় বোল্ড করতে হতে পারে। ধরেন আমি চাচ্ছি এই অংশটুকু বা এই ওয়ার্ডটা বা এই দুইটা ওয়ার্ড বোল্ড হবে। তো এই দুইটা ওয়ার্ডকে বোল্ড করার জন্য আমরা এইভাবে প্রথমে এই ওয়ার্ড দুইটাকে মাউস দিয়ে এভাবে আমরা ব্লক করব। ব্লক করে ওপরে দেখুন এখানে বি আইকন লেখা আছে, বি আইকন, এখানে মাউস হোভার করলে বোল্ড লেখা আসবে। তো এই আইকনটিতে যদি আমরা ক্লিক করব, দেখবো দেখুন এটা কিন্তু বোল্ড হয়ে গেছে এখানে। এবং শুধু তাই না, আমরা যদি এটাকে পাবলিশ করি, পোস্টটাকে পাবলিশ করলাম, পাবলিশ করে যদি এখন ভিউ পোস্টটা আমরা ক্লিক করে দেখি যে আসলে পোস্টটা আসলেই এইভাবে আসতেছে কিনা। দেখুন এই যে এখানে কিন্তু আমাদের হেডিং টু দেখতে পাচ্ছেন অনেক বড়, আর এই যে এই লেখাটা কিন্তু এখান থেকে আপনার বোল্ড কিন্তু হয়ে গেছে। সো এইভাবে কিন্তু আমরা আসলে আমরা এটা এডিট করতে পারলাম যে এই পার্টটা আমরা আমাদের ইচ্ছা মতো বোল্ড করে দিলাম। ওকে, তো এটা তো গেল বোল্ডের বিষয়। এরপরে যদি আমরা এখন ইটালিক করতে চাই, ইটালিক কি জিনিস? ইটালিক হচ্ছে বাঁকা করা, একটু বাঁকা করা। অনেক সময় আমরা বিভিন্ন জায়গায় দেখে থাকি যে কিছু টেক্সট বাঁকা করা অবস্থায় থাকে। সো যদি বাঁকা করার প্রয়োজন পড়ে, আমাদের যে অংশটুকু বাঁকা করতে চাই ঠিক এইভাবে এটাকে ব্লক করব। ব্লক করে জাস্ট এই যে এই আই আইকনে ক্লিক করব, তাহলে দেখুন এই টেক্সটটা একটু বাঁকা হয়ে গেল। এরপর যদি আন্ডারলাইন করতে চাই, যে নিচে দাগ আসবে, যতটুকু আন্ডারলাইন করতে চাই ততটুকুকে এইভাবে ব্লক করব মাউস দিয়ে। ব্লক করে যদি ইউতে ক্লিক করি আন্ডারলাইন হয়ে যাবে। ওকে, আর প্রথম অবস্থায় যারা ওয়ার্ডপ্রেসে ঢুকবেন তারা কিন্তু শুধু এইরকম আইকন দেখতে পারবেন, এর নিচে কিন্তু কিছু দেখতে পাবেন না। তো এর নিচের আইকনগুলো আনার জন্য এই বাটনটাতে, এই যে টুলবার টগেল, এটাতে ক্লিক করলে নিচের আইকনগুলো আসবে। ঠিক আছে, এখানে আরো কিছু করা যায়। যেমন আমরা যদি চাই কোনো টেক্সটের কালার দিব, সেক্ষেত্রে আমরা যতটুকুর কালার দিতে চাই ততটুকুকে এইভাবে ব্লক করতে হবে। ব্লক করে এই যে দেখুন টেক্সট কালার, এখানে ক্লিক করে আমরা যে কালার চাই, যদি লাল চাই লাল, লালে ক্লিক করলে দেখুন লাল রং হয়ে গেছে। আবার যদি চাই আমরা কোন অংশকে মার্ক আপ করবো, বা কি বলে আপনার কোন অংশকে যদি আমরা কেটে দিতে চাই, সাপোজ আমরা কাটতে চাই কোনো টেক্সটকে, তাহলে ধরুন এখানে যতটুকু কাটতে চাই এইভাবে ততটুকুকে ব্লক করব। ব্লক করে এই যে দেখুন কাটার একটা চিহ্ন আছে, এখানে ক্লিক করব, তাহলে দেখুন এই টেক্সটটা কেটে গেছে। টেক্সটটা আছে ঠিকই কিন্তু কেটে গেছে। এখন আমরা এটাকে আপডেট করে যদি পেজটা রিফ্রেশ করি, দেখতে পারবো আমরা যে এডিটগুলো করেছি তার সবই এখানে চলে এসেছে। এই যে দেখুন আন্ডারলাইন করা অংশ, তারপর ইটালিক করা অংশ, তারপর কাটা অংশ, এই যে বোল্ড লাল রং। সো এইভাবে আপনি মডিফাই করতে পারেন। এমনকি অ্যাঙ্কর টেক্সট যদি দিতে চান, অ্যাঙ্কর টেক্সট আমরা লাস্ট পর্বে যেটা দেখিয়েছি, আপনি যে অংশটুকু অ্যাঙ্কর করতে চান, ধরেন এই পার্টটুকুকে আপনি অ্যাঙ্কর করবেন, সো এটাকে এইভাবে ব্লক করে উপরে দেখেন এই যে এখানে এই যে লিঙ্কের একটা আইকন আছে, দেখেছেন লিঙ্ক, এই আইকনটিতে ক্লিক করবেন। তো এখানে আপনি যে লিঙ্কটা দিতে চান জাস্ট সেই লিঙ্কটা আপনাকে এখানে দিয়ে দিতে হবে। যেমন এখানে যদি আমি আইটি বাড়ির সাথে এটাকে লিঙ্কিং করাতে চাই, দেন জাস্ট itbari.com। ওকে ফাইন, এখন যদি আমরা চাই এই লিঙ্কটা নতুন একটা ট্যাব নিয়ে ওপেন হোক, মানে লিঙ্কে ক্লিক করলে নিউ একটা ট্যাব ব্রাউজারে নতুন একটা ট্যাব নিয়ে তারপরে আসবে, চাইলে সেটাও করতে পারি। তবে যদি সেটা চাই তাহলে এখানে ক্লিক করে দেব যে হ্যাঁ এটা নতুন একটা ট্যাব নিয়ে আসবে, তারপরে জাস্ট অ্যাড লিঙ্কে ক্লিক করছি। তো অ্যাড লিঙ্কে ক্লিক করলে দেখুন যে আমাদের কিন্তু এখানে ওরা কিন্তু মানে আমাদের যে পার্টটুকুকে আমরা লিঙ্ক করেছি সেই পার্টটুকু কিন্তু এখানে দেখুন এই যে লিঙ্কিং হয়ে আছে, আমরা দেখতে পাচ্ছি লিঙ্কিং অবস্থায় আছে। এখন যদি আপডেটে ক্লিক করি,
এবং আমাদের যে পেজটা ছিল সেটাকে যদি আমরা এখান থেকে রিফ্রেশ করি, তাহলে কিন্তু আমরা আমাদের সেই লিঙ্কটাকে কিন্তু এখানে দেখতে পাবো। দেখুন, এই যে আমাদের লিঙ্ক, এবং এখানে ক্লিক করলে নতুন একটা ট্যাব নিয়ে আমাদের ওয়েবসাইটটি কিন্তু এখান থেকে ওপেন হবে। ও আচ্ছা, আমাদের এখানে একটা স্পেস পড়ে গেছে, এই জন্য লিঙ্কটা হয়নি। দেখুন, আমরা আবার পুনরায় এটাকে লিঙ্কিং করছি। এই যে এখানে আসলে একটা স্পেস হয়ে গেছে itabari.com লিখতে গিয়ে। সো ওকে, আপডেট করে নিচ্ছি, রিফ্রেশ করবো এখন পেজটা। রিফ্রেশ করলে আমরা দেখতে পারবো এখানে যদি ক্লিক করে itabari.com এ চলে যাব। দেখুন, আমরা itabari-তে কিন্তু চলে এসেছি। এটা হচ্ছে আসলে মডিফিকেশন। আমরা যদি এখানে কোনো ইমেজ দিতে চাই, কোনো ইমেজ যদি আমরা চাই এখানে কোনো ইমেজ হবে, সেটা কিভাবে হবে, তাহলে আমাদের যেটা করতে হবে, উপরে দেখুন অ্যাড মিডিয়া লেখা আছে, অ্যাড মিডিয়াতে ক্লিক করব। তারপর এখানে আপলোড ফাইল চাইলে ক্লিক করতে পারি, আপলোড ফাইল, অথবা চাইলে এখান থেকে ইনসার্ট ফ্রম ইউআরএল। কোনো ইমেজের যদি আমার কোনো সার্ভারে আপলোড করা থাকে কোনো ইমেজ, সেটার লিঙ্ক এখানে দিলেও ইমেজটা চলে আসবে। তো আমরা এখান থেকে ইনসার্ট মিডিয়া দিয়ে যদি আপলোড ফাইলে ক্লিক করি, দেখুন আমাদের কম্পিউটার থেকে আমরা আমাদের ইমেজকে চিনিয়ে এভাবে ওপেন করে দিতে পারবো। এবং এখানে কিন্তু আমরা যদি ইমেজকে লিঙ্কিং করাতে চাই, যে সাপোজ এই ইমেজে ক্লিক করলে google.com এ চলে যাবে, ঠিক আছে, যদি আমরা এই ধরনের কোনো লিঙ্কিং করাতে চাই এখানে, দেন আমরা কিন্তু চাইলে এটাকে এখানে যে লিঙ্কটা আছে সেটা কিন্তু কি বলে আমরা, ও আচ্ছা সরি, এটা সেই লিঙ্কটা, আমি দেখাবো যে ইমেজকে কিভাবে লিঙ্ক করাবেন। এই যে দেখেন, আচ্ছা আমি একটু পরে দেখাচ্ছি, এখান থেকে যাচ্ছে না করা। এখানে আপনি চাইলে অল্টার ট্যাগ এখান থেকেই দিতে পারবেন, আপনারা আগেও দেখেছেন ইমেজ অল্টার কিভাবে দিতে হয়, এখান থেকে অল্টার ট্যাগ, অল্টার ডিসক্রিপশন দিতে পারবেন। তারপর ইনসার্ট টু পোস্ট দিলে এখানে ইমেজটা চলে আসবে। ইমেজটাকে যদি সেন্টারাইজ করতে চান, যে ইমেজটা বাম পাশে আছে, এখন বাম পাশে না থেকে মাঝখানে থাকবে, সেটা করার জন্য কি করবেন? সেটা করার জন্য দেখুন এই যে উপরে অ্যালাইনমেন্টের জন্য কিছু আইকন আছে বাম পাশে, এটা হচ্ছে অ্যালাইন লেফট, এটা অ্যালাইন সেন্টার, এটা অ্যালাইন রাইট। এখানে যদি ক্লিক করেন অ্যালাইন সেন্টার হয়ে যাবে। এবং এটাকে যদি আপনি লিঙ্ক দিতে চান, লিঙ্ক, ঠিক আছে, লিঙ্ক দেওয়ার জন্য এই যে এডিট অপশন আছে, অথবা উপরে লিঙ্ক অপশন আছে, লিঙ্কে ক্লিক করেন। তারপরে এই যে এখান থেকে যদি আপনি কোনো লিঙ্কিং এখানে করাতে চান, যেমন google.com, এবং যদি চান গুগলটা নতুন একটা ট্যাব নিয়ে ওপেন হবে, তাহলে এখানে টিক চিহ্ন দিয়ে দিন। এবং চাইলে ইমেজের কোনো টাইটেল যদি আপনি দিতে চান, টাইটেলও দিতে পারবেন। যেমন এখানে আমরা টাইটেল দিতে পারি দিস ইজ এ টাইগার ইমেজ, ঠিক আছে, এটা একটা বাঘের ছবি। আচ্ছা, তো এটা দেওয়ার পরে যদি আমরা এখান থেকে আপডেট করি এবং এই পেজটাকে যদি আমরা রিফ্রেশ করি, দেখুন ইমেজটা চলে এসেছে এবং ইমেজটা কিন্তু লিঙ্কিং, দেখুন। এবং ইমেজের উপর মাউজার কার্সার রাখলে কিন্তু দেখা যাচ্ছে দিস ইজ এ টাইগার ইমেজ লেখাটা চলে এসেছে। সো আমরা বুঝতে পারতেছি সেটা লিঙ্ক আপ হয়েছে। এবং এখানে ক্লিক করি, দেখুন আমরা কিন্তু google.com এ আমরা রিডাইরেক্ট হয়ে গেলাম। তো এইভাবে কিন্তু আসলে আপনার কন্টেন্ট ওয়ার্ডপ্রেসে মডিফাই করা যায়। এটা আসলে অত্যন্ত বেসিক একটা টিউটোরিয়াল, অনেকে হয়তো আগে থাকতেই জানতেন, কিন্তু নতুন অবস্থায় অনেকেই জানেন না কিভাবে কন্টেন্ট মডিফাই করবেন, বা এই সকল যে সুবিধা আমাদেরকে ওয়ার্ডপ্রেস বেসিক্যালি দিয়ে থাকে এটা হয়তো অনেকে জানতেন না। সো অনেকের এখান থেকে কিন্তু আপনার জানা হয়ে গেল অ্যাকচুয়ালি। আর ওয়ার্ডপ্রেস আরও একটা দারুণ জিনিস আছে, সেটা হচ্ছে এই যে এই আইকনটা, ব্লক কোড। আপনি যদি কোনো অংশকে বিশেষ করে মার্কিং বা বিশেষ করে হাইলাইট করতে চান, সেটা হচ্ছে এই ব্লক কোড অংশটা। যেমন আমি যদি এখান থেকে কিছু অংশ এভাবে সিলেক্ট করে যদি এই আইকনটাতে ক্লিক করি, দেখুন এই এই পুরো অংশটা, সরি আমি এইভাবে না, আমি এখান থেকে আলাদা করে নিচ্ছি, আমি যে অংশটাকে হাইলাইট করতে চাই সেই অংশটাকে এখান থেকে আমি আলাদা করে নেব এন্টার দিয়ে। এখন এই পার্টটাকে আমি হাইলাইট করব, হাইলাইট করার জন্য এটাকে ব্লক করলাম, ব্লক করে জাস্ট এখান থেকে এই যে ব্লক কোড আইকনটাতে ক্লিক করলাম, দেখুন এই অংশটা কিন্তু একটু আলাদা হয়ে গেছে। এখন যদি আমি আপডেট করি, এই যে দেখুন ব্লক কোড অংশটা কিন্তু একটু আলাদা হয়ে গেছে, আমাদের প্যারা থেকে একটু ডিফারেন্ট, মানে এটা হচ্ছে একটু হাইলাইট, এটা হচ্ছে একটু ব্লক করা অংশ, ঠিক আছে। এইভাবে আপনি চাইলে ওয়ার্ডপ্রেসে আপনার বিভিন্ন বিষয়, আপনার ইমেজ দেয়া, লিঙ্কিং করানো, অ্যাঙ্কর টেক্সট ইউজ করা, টাইটেল দেয়া, বা টেক্সট কাটা, আন্ডারলাইন করা, বোল্ড করা, ইটালিক করা,
তারপর সেন্টারাইজ করা, রাইট অ্যালাইন, লেফট অ্যালাইন ইত্যাদি বিভিন্ন কাজ আপনি এখান থেকে খুব ইজিলি করে ফেলতে পারবেন। ঠিক আছে, তো আশা করি ওয়ার্ডপ্রেস মডিফিকেশনটা আপনারা বুঝতে পেরেছেন এবং প্র্যাকটিস করবেন বাসায়। যখন আপনারা ব্লগিং করবেন বা যখন আমাদের টিউটোরিয়ালটা দেখবেন, অবশ্যই কোনো ব্লগ খুলে অবশ্যই আপনারা প্র্যাকটিস করবেন, কারণ প্র্যাকটিস না করে কখনোই কোনো কিছু করতে পারবেন না, প্র্যাকটিস মাস্ট। আশা করি বুঝতে পেরেছেন। তো ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আমরা আগামী পর্ব ইনশাল্লাহ দেখব যে ব্লগারে বা blogger.com থেকে যারা সাইট করবেন, blogspot.com থেকে যারা ব্লগ করবেন, তো তারা কিভাবে কন্টেন্ট মডিফাই করতে পারেন। তো তার আমন্ত্রণ রইল। আজকের পর্ব এখানে শেষ করে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফিজ।